أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته شمانت شيوخ সমী মোহাম্মদ শাহজাহান আলী দোহা কাতার থেকে বলছি প্রশ্নটি এক বোনের পক্ষ থেকে আজ থেকে প্রায় সাত বছর আগের ঘটনা তার সাথে এক ছেলে পরিচয় হয় তারা প্রায় এক বছরের মতো গোপনে দুইজন দুজনের সাথে কথা বলে এক পর্যায়ে তারা বিবাহ করার সিদ্ধান্ত নেয় কিন্তু মেয়ের বাবা মা রাজি ছিল না তারা পালিয়ে বিয়ে করে এক বছর পরে তাদের একটি সন্তান হয় সন্তান হওয়ার পরে মেয়ের বাবা বাবা তাদের এই সম্পর্কে মেনে নেয় এখন ওই বোন তিন সন্তানের মা. কিন্তু উনি এক আলেমের লেকচারে শুনেছেন পালিয়ে বিবাহ করা বা বিবাহ করার বিয়েদের মেয়েদের বিবাহ করা ইসলামে জায়েজ নেই. কেউ যদি পালিয়ে বিয়ে করে তাকে আবার বাবা মার সম্মতি ও দুজন সাক্ষী ও দেন মোর নির্ধারণ করে আবার বিবাহ করতে হবে. যদি না করে তাহলে তারা যতবার সহবাস করবে সেটি জেনে সে হবে. কিন্তু দুঃখের বিষয় মেয়েটি যখন দিন বুঝতে পারলেন তখন তার বাবা মা বেঁচে নেই কিন্তু তার বড় ভাই ও চাচা ও বড় বোন বেঁচে আছেন সে এবং জানতে চেয়েছেন তাদের এই সঙ্গে বৈধ হতে গেলে তাদের এখন করণীয় কী দয়া করে জানিয়ে প্রকৃত করবেন বিসমুলিল্লা আলহামদুলিল্লাহ সালাম রসল্লা ভাই প্রশ্ন অত্যন্ত জটিল এই জন্য অধিকাংশ সমস্যা মেয়েদের এখান থেকে তৈরি হয় পারিবারিক সমস্যা এবং পরবর্তীতে এমন এমন অবস্থা তৈরি হয় বিবাহের পরে বিবাহত সমস্যা সেগুলি অনেকটা তালাক পর্যন্ত গড়ায় কোনো কোনো সম্পর্ক টিকে যায় বেশিরভাগ সম্পর্ক টিকে না তারপরেও এই বিষয়টা সরিয়ে বিধান জানা দরকার মনে রাখবেন ইসলাম বিয়ে দেওয়ার ঘটনা বিয়ে দেওয়াতে বিয়ে দেওয়ার ব্যাপারে ও মেয়েদের হাতে কিছু দেয়নি অভিভাবক অবশ্যই লাগবে কারণ রসুল্লাহ সাল্লু আলসালাম বলেছেন উমাম রাতিন হাত বেগাই রেজন্য ইহা ফানে কা বা তুলুন বা তুলুন রসল্লা সাল্লাহ আসলাম বলেছেন কোনো নারী অলির অনুমোদিত বিয়ে হলে তার বিয়ে বাতিল 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 আরও সাল্লাম লা সাল্লাহ সালাম লাইল্লা জিন অলিবেদিত কোনো বিয়ে নেই অনুরূপভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ে অলিবেদিত বিয়ের ব্যাপারটি কখনো অনুমোদন করেন সময় দেখা গেছে সাহায্য করার মধ্যে তার সবাই অলি নিয়েই বিয়ের ব্যবস্থাটা হয়েছে সন্দেহ হিসেবে যারা উল্লেখ করে থাকেন যে আশার দিয়াল আনহা তার তাঁর এক ভাতুস্পুত্রীকে বিয়ে দিয়েছিলেন এটা কিন্তু সহি সমতার সাব্যস্ত হয়নি বরং সহিদ সমাজ সাব্যস্ত হয়েছে এটা যে তিনি বিয়ের অ্যারেঞ্জ করেছেন আলোচনা করেছেন শেষে পুরুষ সেই বিয়ের বিষয়টা সম্পন্ন করেছিল এই জন্য মেয়েদের বিয়ে নিজেরা দিতে পারে না বা কোনো মেয়ে বিয়ে দিতে পারে না তাকে অবশ্যই ওলি বা অভিভাবকের অনুমতি পেতে বিয়ে হতে পারে না অবশ্যই অভিভাবকের অনুমতি লাগবে এই জন্য বলেছেন যিনি বলেছেন বক্তা তিনি সঠিক কথাটি বলেছেন যে আসলে অভিভাবকের অনুমতি পেতে বিয়ে হতে পারে না এবং হইলে সেটা বিয়ে হবে না সেটা বেবিচার হবে এই জন্য উনি কথাই ঠিকই বলেছেন তবে আমি শেষের দিকে যে কথা বলতে চাচ্ছি যেহেতু তার শেষে বিয়েটি মেনে নিয়েছেন আর একটি মত আছে আলেমদের একটি মত আছে যদি মেনে নেয় পরবর্তীতে বাবা মা তাহলে সে বিয়ে সম্পন্ন হবে এবং তাছাড়া তার বাবা মা এখন বেছেও নেই সেই জন্য তিনি এখন আত্মহবাহ করতে আস্থা করল আসতে পার করতে বলার কাছে এবং আশা করি তাদের বিয়েটা শুদ্ধ হবে যেহেতু তার বাবা মা মেনে নিয়েছিলেন বিষয়টা বাবা বাবা সেটি মেনে নিয়েছিলেন সেই জন্য তার এই বিয়ে শুদ্ধ হবে ইনশাল্লাহ কিন্তু এইভাবে করা এটা একটি বিপজ্জনক অবস্থার জন্য বলছি মৌলিকভাবে এই জাতীয় বিয়ে শুদ্ধ হয় না কিন্তু এখন যেহেতু ইসলাম মৌলিকভাবে দেখে কোনো বিষয়ে যে হারাজ যেটা সমস্যা যেটা সেটা দূর করতে হবে আল্লাহ তালা করানো বলেছেন মা যা আড়ালে কিন্তু হারাজ এমন রূপভাবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বয়স্ক বিলাহিনী ফত সামহা মৌলিকভাবে এখন তার এখন তবেসার করতে হবে আশা করি এখন তাদের বিয়ে শুদ্ধ হবে যেহেতু বাবা অনুমতি দিয়ে দিয়েছিলেন তো তখনই নিয়ম ছিল তখনই বাবা যখন অনুমতি দিয়েছে তখনই আবার বিয়েটা দোহাই নিয়ে দরকার ছিল এখনও ওনার মতে বা কোনো কোনো আলোর মতে তাকে আবার বিয়েটা ধরাই নিয়ে দেওয়া উচিত তার ভাইয়ের ভাইয়েরা যদি কোনো সাক্ষী থাকে ইয়া থাকে অনুমতি থাকে সেখানে তাদের সামনেই সাক্ষী দিয়ে বিয়েটা আবার হওয়া উচিত তবে আশা করি এত টুকু যাওয়াদের প্রয়োজন নেই ইনশাল্লাহ বিয়ে শুদ্ধ হয়ে যাবে এখন শুদ্ধ আছেন তাদের বিয়ে যেহেতু বাবা অনুমতি দিয়ে দিয়েছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত شهد الله أنه لا إله إلا وأولو العلم قائما وأولو العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء